সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম। তবে অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার আগামী বিপিএলে এ ফ্র্যাঞ্চাইজির হয়ে আর খেলবেন না। আসন্ন বিপিএলে নতুন মৌসুমে নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত অভিজ্ঞ এই ক্রিকেটার। 2024 সালের বিপিএল শুরুর স্পষ্ট সময় এখনও জানা যায়নি। বিসিবি বোর্ড থেকে জানানো হয়েছে জাতীয় নির্বাচন মাথায় রাখলে জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে ঘোরাতে পারে বিপিএলের পরবর্তী আসর। এখনও লম্বা সময় বাকি থাকলেও বসে নেই দলগুলো, খেলোয়াড় দলে বেরানোর কাজ শুরু করে দিয়েছে। 2024 সালে বিপিএলে মালিকানা পরিবর্তন হচ্ছে ঢাকা দলের। সব কিছু ঠিকঠাক থাকলে আবারও বিক্সিমকো গ্রুপের অধীনে মাঠে নামবে বিপিএলের অন্যতম শক্তিশালী দল ঢাকা। আবার পুরনো জৌলুসে ফেরাই তাদের মূল লক্ষ্য, সেজন্য আসন্ন মৌসুমে তারা দলে বেরিয়েছে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। তবে এখনও ফ্র্যাঞ্চাইজিটির সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেনি টাইগার এই সাবেক অধিনায়ক। বর্তমানে মুশফিক ব্যস্ত সময় পার করছে জিম আফ্রো টি টেন লিগে। সেখান থেকে ফিরে তিনি নতুন দলে নাম লেখানোর কাজ সেরে ফেলবেন বলে জানা গেছে। উইকেটকিপার ব্যাটার মুশফিককে দলে বেরাতে প্রায় 2 কোটি টাকা খরচ করতে হচ্ছে ঢাকা দলকে। একই সাথে মুশফিককে হয়তো করা হবে ঢাকার অধিনায়কও। বিপিএলে এখন পর্যন্ত বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন মুশফিক, তবে এবারই প্রথম ঢাকার হয়ে মাঠে নামবেন তিনি। বিসিবির এক কর্তা মুশফিকের নতুন দলের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া তিনি জানিয়েছেন এবারে বিপিএলে থাকছে নতুন একটি দল, অর্থাৎ মোট 8 দল নিয়ে হবে পরের বিপিএল। তো বন্ধুরা, মুশফিকের ঢাকায় ফেরাকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানান আমাদের। আর খেলাধুলা সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।